বিসমিল্লাহ রহমান রহিম বিডি কুজিনের ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। শিপাল রয়্যাল চিলি হোটেল থেকে 5 কিলোমিটার দূরে এই পাটুয়াটেক সি বিচের অপোজিটে এই কোরাল রেস্টুরেন্টটি অবস্থিত। আমরা আজকে বিকেলবেলা এই পাটুয়াটেক সি বিচে ঘুরতে এসে দেখলাম তার অপোজিটেই এই কোরাল রেস্টুরেন্টটি, তাই ভাবলাম এটি একটি এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট, তাই আমরা এতে প্রবেশ করলাম এই রেস্টুরেন্টে দেখতে এবং কিছু হালকা পাতলা খাওয়ার জন্য। দেখলাম যে তাদের পরিবেশটা খুবই সুন্দর, গোছানো, বিভিন্ন ফুলের গাছ লাগানো, বিভিন্ন দোলনা দেওয়া, বিভিন্ন রকমের ডেকোরেশন করা, খুবই সুন্দর করে তারা ছিমছাম পরিবেশে বসার ব্যবস্থাও রেখেছে বাহিরে, এবং ভিতরে অনেক সুন্দর খোলামেলা সাজানো বিভিন্ন রকমের লাইট সজ্জা করে রেখেছে তাদের রেস্টুরেন্টে। বাহিরের পরিবেশটি আমি প্রথমে সমস্ত ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের পুরাটা এরিয়া বাহিরে দিয়ে সমস্ত এরিয়াটাই আমি ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। কক্সবাজারে শিপাল রয়্যাল চিলিতে থাকবেন আর কোরাল রেস্টুরেন্টে খাবেন না তা তো হয় না। যারা ওই শিপাল বিচ রিসোর্টে অবস্থান করে ম্যাক্সিমাম গেস্টরাই কোরাল রেস্টুরেন্ট, ওখানে আরও বিখ্যাত পালঙ্কি, তারপরে দিয়ে পেবলিস্টন, এসব রেস্টুরেন্টে তো সব সকল গেস্টদের যাতায়াত থাকে। তাদের গেস্টদের জন্য এখানে বাহিরে একদম সমুদ্র নিকটে বসার ব্যবস্থাও রয়েছে, কেউ ইচ্ছে করলে এই সমুদ্রের নিকটে এই বসার বেঞ্চগুলোতে বসতে পারবে এবং খাবার অর্ডার করে খেতে পারবে। পাটুয়াটেক সি বিচ দেখতে দেখতে তার অপোজিটেই পাটুয়াটেক সি বিচ রয়েছে। তাদের এই গার্ডেন ভিউ জায়গাটি অতি সুন্দর, বিভিন্ন রকমের নান্দনিক শৈল্পিক কারুকাজ করা বিভিন্ন কিছু তারা এখানে সাজিয়ে রেখেছে, এবং তাদের একটি বার্মিশপ রয়েছে এখানে ভিতরে, এর মধ্যে বিভিন্ন মুক্তার জুয়েলারি রয়েছে এবং বিভিন্ন বারুদ আইটেম রয়েছে, যা দেখলাম খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। বেশিরভাগই মুক্তার জিনিস রয়েছে এই বার্মিজ শপে। দেখা আমি ঘুরে ঘুরে খুব ভালো মতো দেখছি, দেখতে দেখতে আমি এবার রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। রাত্রে হলে এর দৃশ্য আরো বেশি সুন্দর এবং মনোরম লাগে লাইটিং করার কারণে। আমরা একদম পরন্ত বিকালেই এখন ঢুকলাম এই কোরাল রেস্টুরেন্টে। এটি রেস্টুরেন্টের একদম উপরের স্টেজে, তাদের আরও তার নিচে আরেকটি স্টেজ আছে রেস্টুরেন্ট, তারপরে বাহিরের সাইডটা, মোট 3 ধাপে ভাগ করা হয়েছে। যাই হোক, উপরে তারা খুব সুন্দর ডেকোরেশন করেছে, লাইটিং করেছে, আর এই পাশে তাদের তারপরের স্টেজ, তারপরে বাহিরের সাইডটা, তারা ঠিক 3টাভাবে ভাগে রেস্টুরেন্টটাকে ভাগ করেছে। আমরা এখানে থাই স্যুপ অর্ডার করলাম বিকেলবেলা, যেহেতু গরম গরম থাই স্যুপ শীতকালে, দেখলাম যে কেমন, দেখলাম যে তাদের এখানে খাবারের দাম অনেক বেশি। তারপরও আমরা এই হালকা থাই স্যুপ আর আমরা একটি স্প্রাইট নিয়েছি, স্প্রাইট আর থাই স্যুপই আমরা খেয়েছি। তাদের এখানে থাই স্যুপের দাম অত্যাধিক, যে কোনো খাবারেরই দাম দেখলাম যে অনেক বেশি, কিন্তু তাদের রেসিপিটা খুব ভালো হয়েছে, তারা যে
থাই স্যুপটা তৈরি করেছে, সব ইনগ্রেডিয়েন্টস খুব বেশি করে দিয়েছে এখানে, চিংড়ি মাছ, চিকেন, তারপরে মাশরুম, থাই পাতা, তবে তারা থাই আদা কিংবা দেশি আদা কিছু ইউজ করে নাই থাই স্যুপটার মধ্যে, আমি খেতে পাই নাই, দেখতে পাই নাই, তবে যাই হোক কিন্তু রেসিপিটি অনেক বেশি মজাদার হয়েছে থাই স্যুপটি। কিন্তু দাম মনে হচ্ছে যে অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি, প্রায় ডবল। এক বাটি থাই স্যুপ তারা প্রায় 400 টাকা করে নিয়েছে, কিন্তু আমরা অন্য জায়গায় থাই স্যুপ 250 টাকা করেই বাটি এখানে খেয়েছি, ওগুলিও অনেক বেশি মজাই ছিল। কিন্তু তারপরও কোরাল স্টেশনে পাটুয়াটেক সি বিচের পাশে বসে বসে খাবেন আপনি আর সমুদ্র দেখবেন, দাম তো একটু বেশি হবেই। তাদের এটার এই রেস্টুরেন্টের এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, তাই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা বেশ ভালো লেগেছে, পিছন দিক দিয়েও দেখলাম যে অনেক সুন্দর। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নেক্সট টাইম আমি পাটুয়াটেক সি বিচের একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকে আমি এই কোরাল স্টেশন নিয়ে ভিডিওটি সম্পূর্ণ করলাম। কোরাল স্টেশনের এইদিকে এইভাবে দোলনা রাখা আছে, দুইটি দুই কর্নারে, অনেক সুন্দর লাগতেছিল, দুইটি দোলনা ইচ্ছে করলে বসে বসে দোল খাওয়া যাবে। তাদের উপরে যে লাইটিং করা আছে আমার কাছে এই লাইটিংটি খুবই ভালো লেগেছে, এবং সম্পূর্ণ তাদের এই রেস্টুরেন্টটি কাঠের তৈরি। এই পাশে সোফার মতো জায়গা করে দেওয়া আছে, সিঙ্গেল সিঙ্গেল সোফা রাখা আছে, ইচ্ছে করলে কেউ সিটে না বসে ওই সাইডেও বসতে পারবে। বিভিন্ন রকমের জায়গা আছে, বিভিন্ন রকমের কর্নার আছে তাদের, বিভিন্ন স্টাইলে তৈরি করা। তাদের এখানে সব রকমের সি ফুড পাওয়া যায় এবং ফ্রেশ জুস পাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে খেতে পারেন, এখানে গিয়ে ঘুরে আসতে পারেন কক্সবাজারে গেলে। তাদের এই ভিতরের সাইড দিয়ে এখানে তাদের ওয়াশরুমগুলি নিচে, আমার কাছে এই জিনিসটি খুব ভালো লেগেছে, একদম রেস্টুরেন্টের বাহিরে ওয়াশরুম, তাও আবার নিচে, খুব ভালো লেগেছে আমার তাদের এই আইডিয়াটি। ও পাশে মেরিন ড্রাইভ রোডের পাহাড়গুলি দেখা যাচ্ছে, এবং এই দিক দিয়ে খুব বাতাস হচ্ছে, আমার এই পরিবেশটা খুব ভালো লেগেছে। তারপর কি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্য রয়্যালটি লুপে রওনা দিয়ে দিলাম, মেরিন ড্রাইভ রোডটি দেখতে দেখতে। বেশ ভালো লাগছিল, এই বিকালটি আমাদের খুবই ভালো কেটেছে, আশা করি এই ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।